السلام عليكم ورحمة الله وبركاته. ساؤنڈ ٹا باران فول ساؤنڈ اے مائک لگا اپنا منہ تے دی ہو جانا ایک تو ایرم سائز ایسا جی جی اٹ ایک پیچھے نہیں سن آواز بس الحمدللہ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما آفى بعهده من الله فاستبصروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إنا إلينا إيابهم ثم إن علينا حسابهم بسم الله الرحمن الرحيم وعن ميمون الأوردي قال
يعز رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقارك فراغك قبل سغلك حياتك قبل موتك بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকতিশে সন্তোষিতে ভরায় একটি মাস উষা হতে নিশাবতী থাকি উপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আজকের সভার সভাপতি আকাশের তারকা সাদৃশ্য সম্মানীয় ওলামাবৃন্দ হাফিজে কোরআন সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনে বলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা তো তাঁর যিনি আল্লাহ প্রকৃত প্রশংসার দাবি তিনিই রাখেন যিনি আমাদের মাবুদ তিনি আমার হায়াত মতের মালিক তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান তাই আমরা সেই মহান মুনিবের দর আজকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আল্লাহ আমাদেরকে জমা করেছেন এর জন্য মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে প্রেম জানানো কণ্ঠে ভালোবাসার সুরে একবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি আজকে বিষয়টা শেষে বলবো আর বস্তুটা আগে জানতে হবে আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে একদিন জমা করবেন জমা করার পর আমাদের কাছে হিসাব নেবেন কিয়ামতের নাম কিয়ামত কিয়ামতের নাম হচ্ছে মাহশার কিয়ামতের নাম হচ্ছে ইয়াউম ইয়ামুল আজিম নাবা অনেকগুলি নাম আছে কোরআনের ভিতরে আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে সেই কিয়ামত কি বোঝাতে চেয়েছেন তার মধ্যে আল্লাহ তাবারাক বা তাআলা সূরা গাসিয়ার শেষে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে এই মহফিলে একজন বলতে পারবেন না যে আমি যাব না আমি যাব না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কুবুর বুশিরাত 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 তোলা হবে কবর থেকেও তোলা হবে সবকে তোলা হবে
এক জায়গায় জমা করবেন, ফাইনামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, একটা হুঙ্কারে বিশ্বকে এক জায়গায় জমা করবেন। তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই দিন জমা করব। প্রতিটি কাজের পেছনে তার উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ। তো আল্লাহ যে জমা করবেন তার উদ্দেশ্যটা কি, সেই দিন হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে এসে হিসাব দিতে হবে। শুধু হিসাব দেবে না, আল্লাহও হিসাব দেবেন। যেগুলো আপনারা এখানে জমা করছেন এগুলো আল্লাহর কাছে হিসাব পাবেন, আর যেগুলো খরচা করা হচ্ছে ওগুলো হিসাব লাগবে। দুটা হিসাব লেনা দানার পালা। এই কথাটা আমি আরও কিছু বলবো, আপাতত মুলতুবি করলাম, আরেকটা অ্যাঙ্গেল টেনে নিয়েছি, তারপর আয়াতে চলে যাব। আমাদের উর্দুতে আমরা যখন পড়াশোনা করি তখন উর্দুতে করেছি, পশ্চিমবঙ্গে বাংলা আছে, পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এগুলোতে বাংলা কিছু পাওয়া যায়, বাকি আপনার পশ্চিমবঙ্গে আমার বাড়ি থেকে 50 কিলো পশ্চিমে চলে গেলেই বাস তারপরে হিন্দি শুরু হয়ে যায় আর কি। তাদের স্কুলে হিন্দি, কলেজে হিন্দি, বাংলা অক্ষরই দেখেনি এমনও লোক আছে। তো উর্দুতে একটা কথা একজন বড় মুফাসসির বলছেন, জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগি ভি আমানত হ্যায়। এই কথাটা যে কত ওজন! শুধু জিন্দেগি ভি আমানত হ্যায় এই শব্দের ওপরে যদি আপনাদের কাছে বক্তব্য রাখা যায় তা 2 ঘন্টা রাখা যাবে। একটু একটু আমি এটাকে ব্যাখ্যা করে দিই। জিন্দেগি মানে হায়াত, হায়াতকে বলছে জীবন আমানত। আপনার কাছে আমরা কিছু কি জানি, টাকা পয়সা আমানত, এর থেকে আর বেশি আগে বাড়ি না। কিন্তু আরও সূক্ষ্ম কিছু আমানত আছে যেগুলো আমরা অহরহ খিয়ানত করি। জি ভাই, যেমন সূক্ষ্ম আমানতের ভিতরে বলি, আমাদের পশ্চিম ভারত থেকে ভাটকাল বলে একটা ডিস্ট্রি আছে গুজরাটে, ভাটকাল ডিস্ট্রি, মৌলানা আইয়ুব সাহেব বড় আলিম, বিখ্যাত আলিম, তিনি কিছু মাদ্রাসাকে পশ্চিমবঙ্গে সার্ভ করতে এসেছিলেন, যেগুলো দেখতে এসেছিলেন। হঠাৎ একটা মাদ্রাসায় ঢুকলো, আমি মাদ্রাসার নাম বলছি না, ঢোকার পর একটা বাচ্চাকে ডাকলো, আর ওনার সামনে দাঁড়াবার মতো খুব কমই আলেম আছে আর কি। ডেকে বলল, বাবা তুমি সূরা ফাতিহা তুমি ইয়াদ হ্যায়? উনি বাংলা জানেন না। জি হামে ইয়াদ হ্যায়, তো ফের চলো হমকো সূরা ফাতিহা শোনাও। তো সূরা ফাতিহাটা বাচ্চাটা শোনালো, তারপরে বললো, তোমারা ওস্তাদ কা নাম ক্যা হ্যায়, তুমি যার কাছে পড়েছো সে কে? তো কারি সাহেবের নাম বলো। বলো ওস্তাদকে বলাও। ওস্তাদকে ডাকা হলো, তারপরে বলা হলো আপনি সূরা ফাতিহাটা পড়েন। তো ওস্তাদ ওর থেকে ভালো পড়ছে, তখন ইনি বলছেন আপনি আমানতের খেয়ানতি করেছেন, আপনার কাছে যত সুন্দর সূরা ফাতিহা রয়েছে অত সুন্দর বাচ্চার কাছে যায়নি, এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব লাগবে। জিন্দেগি ভি আমানত হ্যায়, টাকা পয়সা যেমন আমানত হয় খিয়ানত করা যাবে না, আর খিয়ানতকারী মুনাফিক, আর খিয়ানতকারীর স্থান জাহান্নামের একবারে নিচে, আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন, কত জঘন্য! তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন টাকা যেমন আমানত, পয়সা আমানত, সোনা আমানত, দানা আমানত, হিরে মণি মাণিক্য আমানত, আমি বিদেশে চলে গেছি প্রবাসে, আমার বাড়িটা আপনাকে দিয়ে গেছি আমানত, সেটা ওই রকম ব্যবহার করবেন, তার উপরে কোনো রকম বাজে ব্যবহার করা যাবে না। জমি জায়গা যেমন আমানত, জিন্দেগি ভি আমানত হ্যায়। একটা কথা জিজ্ঞেস করব, বুঝে উত্তরটা দেবেন। আমার যেদিন থেকে শ্বাস শুরু হয়েছে আর আমার যেদিন শ্বাস বন্ধ হবে, এই টোটাল জীবনে যতগুলি সেকেন্ড আমি শ্বাসকে টানছি আর বের করছি, ঢোকাচ্ছি বের করছি, এই পুরো জিন্দেগিটা কে দিয়েছেন? তো আল্লাহ দিয়েছেন, যখন তো আল্লাহ হিসাব নেবেন না। তো এই জিন্দেগি আমানত হ্যায়, প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন আল্লাহ। আপনি ভাবিয়েন না যে শুধু টাকা পয়সার হিসাব নেবেন, এটা আমানতের খিয়ানতি হয়ে যাবে।
তাহলে আমার আমার জীবনটা আল্লাহ যে প্ল্যাটফর্মে ব্যবহার করতে বলেছে তার উল্টো প্ল্যাটফর্মে আমি জিন্দেগিটাকে চালাচ্ছি, এর জন্য কি আমাকে খিয়ানতকারী হতে হবে না? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তুমি ফিরে আসবে এবং জিন্দেগির হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ আবার জিজ্ঞেস করছেন আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, তুমি কি নিজের স্রষ্টা নিজে, তুমি নিজেকে নিজে বানিয়েছো? যদি তুমি তোমার নিজের স্রষ্টা নিজে হও, তুমি আসার ব্যাপারে স্বাধীন ছিলে, কবে যাবে সে ব্যাপারেও তুমি স্বাধীন আছো, তোমাকে আমল করতে হবে না। আর যদি তুমি নিজের স্রষ্টা নিজে না হও, তাহলে তোমাকে কেউ পাঠিয়েছে, যে পাঠিয়েছে সে পাগল নন, তোমাকে কাজ দিয়ে পাঠিয়েছে। জি, মানুষের ব্রেনের কত মূল্য, মানুষের ব্রেনের কত মূল্য! এই এই মানুষ ব্রেনকে দিয়ে সার্চিং করেছে অ্যালুমিনিয়ামের ওপরে, মাত্র 30 মিনিটে দমদম এয়ারপোর্ট থেকে আপনাদের ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিল। মানুষের ব্রেন, এই ব্রেনটা রেলের ওপরে গবেষণা করেছে। দ্রুত ট্রেন তো আমাদের দেশে দেখা যায়, একটা প্রোগ্রাম করে ফজরের পর ট্রেনে উঠছি, বেলা 8টায় এসে নিজের বাড়িতে নাস্তা করতে পারছি, 600 কিলোমিটার রান করে। এই ব্রেনটা কত উন্নত দিয়েছেন আল্লাহ, মহাসমুদ্রকে পাড়ি দিচ্ছে। এই ব্রেন দিয়ে যে হাওয়াকে দেখা যায় না, সেই হাওয়াকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিন দিয়ে টায়ারে ভরে কোচে চেপে মানুষ স্থানান্তরিত হচ্ছে, হাওয়াকে গোলাম বানিয়েছে। এই ব্রেন তার কত মজবুত যে সে এই ব্রেন দিয়ে আগুনে হাত দেওয়া যাবে না, সে আগুনকে গোলাম বানিয়ে নানা রকম খাবারকে খেয়ে নিচ্ছে। আল্লাহ বলছে সব কিছু পারলি, দুধের ভিতরে ছানা আছে, তার ভিতরে মাখন আছে, তার ভিতরে ঘি আছে, এটাও খুঁজে বের করেছো, আর তোমার কি কাজ এইটাই খালি পাচ্ছ না? তোমার জিন্দেগির হিসাবে সবারই অঙ্ক মিলে গেল। তুমি সায়েন্স পড়লে, আর্টস পড়লে, কমার্স করলে, তুমি একটা বিল্ডিংয়ে কত সিমেন্ট লাগবে, কত রড লাগবে, ইঞ্জিনিয়ারিং করলে তুমি প্ল্যানের এস্টিমেট দিয়ে দিতে পারলে, তুমি ঢাকা থেকে খুলনা পর্যন্ত রোডের প্ল্যান এস্টিমেট দিয়ে দিতে পারলে, তোমার ব্রেন এতটা, তুমি সৌদি পর্যন্ত ক লিটার তেল পূর্বে তার খবর দিয়ে দিতে পারছো, ভাসমান প্লেনের তুমি হিসাব দিতে পারছো কত ফুট ওপরে আছে, আর তোমার বিবেকের চেতনাটা একবার মসজিদের দরজা দিকে লাগছে না? না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বুল আলামিন বলেন যদি বান্দা তুমি ভেবে নাও তোমাকে বানানেওয়ালা কেউ আছে, তাহলে বিশাল সাম্রাজ্য দিকে তাকিয়ে দেখো, যিনি তোমাকে বানিয়েছেন তোমার পেছনে পেছনে তোমার কাজ কি তার লিস্ট দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীর সব কাজের সন্ধান তুমি করেছো মহাসমুদ্রে পাড়ি দিয়ে, মহাসমুদ্রের নিচে গিয়ে হীরেকে তুলেছ। শেখ সাদী বলছেন নেহাদালে ফিরোজ যাদার সুলবেসং গুলে লালে দর্শা খে ফিরোজে রং, তুমি মহাসমুদ্র থেকে তুলেছ ও মানুষের, তোমাকে যে তোমার মাবুদ কি কাজ দিয়েছে এ ব্যাপারে তুমি কোনো দিন সন্ধান করছো না। তারপর আমি তোমাদের পেছনে পর পর পালাক্রমে, একটা নয় দুইটা নয়, কম বেশি 100 লাখ নবী খরচা করলাম, এই পর্যন্ত শেষ নয়, পৃথিবীর বুকে কোটি কোটি আলিম আর মুফাসসির তোমাদের পেছনে খরচা করেছে, এর জন্য জাহান্নামের গেটে জাহান্নামী বলবেন আলাম ইয়াতিকুম নাজির, হে পৃথিবীর মানুষ
তোমার কাছে কি কোনো খবর পৌঁছানোওয়ালা যায়নি তুমি কি জানো না তুমি কি অন্ধও ছিলে তোমার কি চোখ ছিল না তো আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে এই কথাটা বলার আগে আল্লাহ কত বড় ভূমিকা টেনেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির নবী হে তোমাকে বলতে পাঠিয়েছি তুমি বলে দাও আর তুমি হলে একমাত্র বলনেওয়ালা তুমি তো বলনেওয়ালা লাস্তা আলাইহিম বিমুসাইতির ও দয়ার নবী গ আমি তোমাকে প্রশাসন ক্ষমতা দিইনি কারণ হেদায়েতের মূল কন্ট্রোলটা আমার হাতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী তুমি বলে দাও ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم تولى بلا هاي উপেক্ষীয় মান শরীরকে কথাটা গোটাটা শুনলো শোনার পর শেষকালে একটু মুচকে হেসে ওর দিকে পেছন ফিরে চলে গেল এটাকে তাওয়াল্লা বলছেন আল্লাহ বলছেন এত কিছু শোনার পরেও যদি সে তাওয়াল্লা করে উপেক্ষা করে তোমাকে ফিরে চলে যায় তার তুমি গর্দনকে ধরিও না তাকে তুমি লাঠি মারিও না তাকে জড়িয়ে ধরতে যেও না তুমি খালি ওকে একটা কঠিন আজাবের খবর দিয়ে দাও ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার এই খবরটা দিয়ে দাও এখন তুমি ঘুরে নাও ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম আমার কাছে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনেন মুখ বন্ধ করে দেহ দিয়ে কথা বলা যায় মুখটা বন্ধ করে দিলাম সেলুটেপ দিয়ে দেহ দিয়ে কথা বলা যায় পঁচিশটা কথা বলা যায় হাত দিয়ে পঁচিশটা কথা বলা যায় মুখ বন্ধ করে বেশ কিছু কথা আপনি ব্যবহার করতে পারবেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাত খেয়েছেন হলো কি হলো না মুখ বন্ধ থাকলো জি চা খেয়েছেন তাহলে কী বুঝছেন মুখ বন্ধ করে কথা বলা যায় তাহলে যারা তাওয়াল্লা করে তারা মুখ বন্ধ করে আল্লাহকে কী বলে জানেন এটা একজন মুফাসসির বলছেন কত সুন্দর কথা মসজিদে যখন আজান হয় তো ওই আজানের উত্তর যদি আপনি দেন তাহলে কি হবে মসজিদের মতো আপনি নেকি পাবেন আমি নেকি পাব তো মসজিদ যখন আজান দিচ্ছেন আমি ওর পেছনে পেছনে উত্তর দিতে রয়েছি নেকি পেয়ে গেলাম কিন্তু উত্তর দুই রকম একটা হলো দৈহিক উত্তর মুখ বন্ধ করে আর একটা হলো মুখ দিয়ে উত্তর এই ভাই বসে আছেন আমি বসে আছি মসজিদে আজান শুরু হলো যখনই আজান শুরু হলো আমি ওর পেছনে পেছনে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সব বলতে রয়েছি পরপর পরপর কিন্তু ইনি বললেন না একটাও তারপরও উত্তর দিচ্ছেন কিভাবে যেই আজানটা শুরু হয়ে গেল উনি চেয়ার থেকে উঠে উজু করতে লাগলেন এবং জামা কাপড় পরে মসজিদের দিকে হাঁটতে লাগলেন ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ইও আজানের উত্তর দিল বডি দিয়ে
তুমি দিলে মুখ দিয়ে উ দিল বডি দিয়ে আজানটা যে উদ্দেশ্যে হচ্ছে তার পুরা করতে উনি হাঁটতে লাগলেন তার মানে আজানের সঠিক উত্তর উনিও দিয়ে দিলেন উনি ডাকছেন আই মসজিদে আমি উত্তর দিয়ে নেকি নিলাম আর ইনি মসজিদের দিকে চলতে শুরু করে দিলেন তার মানে ইনিও আজানের উত্তরের নেকিটা পেয়ে যাবে বন্ধুরা আমার তেমনি আমি আপনাকে বললাম কোরআন মানেন আপনি চুপ করে আছেন আর পাশে একজন নাস্তিক সে বলল আমি কোরআন মানি না সে জবান দিয়ে উত্তর দিল মানি না আর আপনি চুপচাপ শুনে কোরআনকে পেছন করে ফিরে চলে গেলেন ওই নাস্তিক থেকে এই আস্তিকটা কম্বর নাস্তিক নয় আল্লাহ তাবারক বা তাআলা বলছেন এত কিছু শোনার পরেও যদি তারা আমলের ময়দানে না নামে তারা পক্ষান্তরে দৈহিকভাবে আমার সঙ্গে নাস্তিকতার কাজ চালিয়ে যাচ্ছে তো ওদেরকে বলছে ফাইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা এইভাবে উপেক্ষা করে কোরআনকে পেছন করে হেঁটে চলে যাবে দীন শরীয়তকে হেঁটে চলে যাবে আমার আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে ফিরে আসতে হবে এবং হিসাব দিতে হবে আমি একটা অ্যাঙ্গেল ধরে টেনেছি কিন্তু মেন আয়াত পড়েছি ইন্নাল্লাহ আস্তারা তার ভিতটা এতক্ষণ করলাম ওর ওপরে আয়াতটা চাপাবো ভিত কিন্তু ঘর নয় ভিত কিন্তু ঘর নয় আর ভিত ছাড়া ঘরও হয় না এতক্ষণ ভিত হলো এই ভিতটাতের ভিতরে আপনি আমি কি বুঝতে পারলাম এই দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যাই কথা বললাম এর ভিতরে টোটাল একটা সার অংশ জিস্ট কি পেলাম যেটা পেলাম সেটা তিনটি কথা আল্লাহর কাছে যেতেই হবে হিসাব দিতেই হবে আর আমার টোটাল জীবনের প্রতিটি সেকেন্ড হলো আমানত আমানত কি আমানত নাই চলেন এবার আমি মেন আয়াতে যাচ্ছি আল্লাহ কি বলছেন ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة رب العالمين বলেন নিশ্চয় আমি মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে এরপরে যেদিন কিয়ামত হবে বন্ধুরে ও মা বোন আমার আল্লাহ দুটি হিসাব মেন দুটি সাবজেক্টকে নিয়ে হিসাব করবেন রব্বুল আলামিন বলবেন বান্দারে তোকে আমি সত্তর বছরের জীবন দিয়েছিলাম প্রতিটি বছরে বারোটা মাস ছিল প্রতিটা মাসে তিরিশটা দিন ছিল প্রতিটা দিনের ভিতরে চব্বিশটা ঘন্টা ছিল প্রতিটা ঘন্টায় ষাটটা মিনিট ছিল প্রতিটি মিনিটের ভিতরে ষাটটা সেকেন্ড ছিল ও আমার গোলাম তুমি এক সেকেন্ড দুই সেকেন্ড করতে 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 তোমার জীবনের সত্তর বছরের সেকেন্ড কটা আমাকে পুজিয়ে দাও এটা তোমাকে আমি আমানত দিয়েছিলাম এই সময়টা তুমি কোথা কোথা ব্যয় করেছ আর আমি কোথা কোথা করতে বলেছি একবার স্টেটমেন্টটা নিয়ে দেখি মিলিয়ে দেখে নি যে আমার মতো জিন্দে জিন্দগিটা ক্ষয় করেছ না তুমি নিজের ব্রেনে যেটা হয়েছে তার ওপরে ক্ষয় করেছ এটা একটা হিসাব নাম্বার দুই হিসাব রব্বুল আলামিন বলবেন রে আমার বান্দা সারা জীবনে তুমি
দুই থেকে তিন কোটি টাকা ইনকাম করেছ এই তিন কোটি টাকার ভিতরে প্রতি কোটি টাকা একশোটা লাখ আছে প্রতি লাখে একশোটা হাজার আছে প্রতিটি হাজারে আপনার কি না একশো টাকা দশটা রয়েছে প্রতি একশো টাকায় একশোটা এক টাকা আছে প্রতি এক টাকাতে আপনার কিনা একশোটা নয়া আছে তুমি কোনভাবে এই টাকাগুলো কোথা কোথা ব্যয় করেছ তোমার মাল তোমার নয় তোমার জীবন তোমার নয় আমি কিনে নিয়েছি প্রত্যেকটি হিসাব তুমি তিলে তিলে আমাকে দিবে তবেই বেরিয়ে যেতে পারবে এই দুটি হিসাব কে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর জন্য বিশ্বনবী বলছেন আলকামা বিন হারিসেরে ও আমার সাহাবি আলকামা বিন হারিস একটা জিনিসের ভিতরে সাবধানতা অবলম্বন করো ভবমেলা যেদিন ভেঙে যাবে রে এই পৃথিবী যেদিন ময়দানে পরিণত হবে রে প্রত্যেকটি মানুষকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে সেই মহান মুনিবকে সবসময় তোমরা ভয় করো অতএব বন্ধু রে জান আর মালের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি আমি ওই ময়দানকে ক্রস করে জান্নাতে যেতে পারবো না পারবো না পারবো না ভাইয়া একটা জিনিস খালি খেয়াল রাখি ইস্তারা আল্লাহ একটা কথা বলছেন মিনাল মুমিনিন মুফাসসিরিনা বলছেন মুমিন বামানা মুসলিম মুমিন বামানা মুসলিম তো মুসলিম কাকে বলে মুমিন যাকে বলে মুমিনকে না মুসলিম সে তো মুসলিমটাকে মুসলিমের ডেফিনেশন কি মুসলিমের সংজ্ঞা কি মুসলিমের সংজ্ঞা কি জি এই সংজ্ঞাটা দিচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলছেন আমার কাছ থেকে তোমরা একটা উদাহরণ নিয়ে নাও ওই উদাহরণটাতে বুঝে নেবে মুসলিম কাকে বলে একটা পাঁচ কুইন্টলের উঁটকে নিয়ে এসো সেই উঁটটা আনার পর তার নাকেতে একটা দড়িকে বইয়ে দাও এখানে একটা রিং দিয়ে কিংবা দড়িটা সরাসরি লাইলন দড়ি বইয়ে দাও আর একটা মুখে লাগাম দিয়ে দড়ি আর একটা মাথার ওপরে রশি দিয়ে তিনখানা রশিকে একসঙ্গে নিয়ে এসে আপনার কিনা একটা পঞ্চাশ ষাট কেজি মানুষের হাতে দিয়ে দেওয়া হলো তাহলে উঁটের একটা মাথা মানুষের একটা মাথা উঁটের একটা মিজাজ মানুষের একটা মিজাজ মানুষের মাথার মগজ আছে উঁটের মাথা তো মগজ আছে যখনই দড়িটা মানুষের হাতে পড়ে যায় উঁটটা ভেবে নেয় আর আমি স্বাধীন নয় আমার জীবন বিক্রি হয়ে গেছে আমি একজনের গোলাম হয়ে গেলাম আমি কার গোলাম যার হাতে আমার রশিটা রয়েছে আমি তার গোলাম সে আমাকে ডানে টানবে তো ডানে যেতে হবে সে আমাকে বামে টানবে তো বামে যেতে হবে ও যদি আমাকে সামনে টানে তো সামনে যেতে হবে ও যদি আমাকে পেছন দিকে টান মারে তো পেছনে যেতে হবে আমার কোনো স্বাধীনতা নাই অতএব বন্ধুরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেদিন তোরা নিজেকে মুসলিম বলে কালেমা শাহাদাতের সাক্ষী দিবে জেনে নে তোর জীবন আর তোর মাল তোর নয় আমার কাছে বিক্রি হয়ে গেছে আমি যে 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 জায়গাতে তোর মালকে খরচা করতে বলবো তুই সেই 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 জায়গাতে খরচা করবি তোর স্বাধীনতার ওপরে এক নয়া খরচা হবে না আমি তোর জীবনটা যে যে জায়গাতে লাগাতে বলবো ওই ওই জায়গাতে তুই লাগাবি তবেই তুই কিয়ামতের মাঠে বাঁচবি মুসলিম
মুসলিম কোনদিন স্বাধীনতা নয় স্বাধীন নয় মুসলিমের জীবন হলো পরাধীন মুসলিম হচ্ছে একজন গোলামকে বলা হয়েছে সে গোলামটা কার না আল্লাহর সকলে জোরে বলে না শাহাদু আল্লাহ ইলাহা মহব্বত সঙ্গে জোরে বলে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে কে কালেমা পড়লেন হাত তুলেন শাহাদাতের কালেমা হাত নামান আজ থেকে আপনার জানমাল আল্লাহর হাতে চলে গেল এই মুসলিম তুমি যদি তোমার ওয়াদার উপরে ঠিক থাকতে পারো তাই আমার আল্লাহ বলেন ওমা আউফা বিআহদিহি মিনাল্লাহে তোরা যা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিস কে আছিস এই ওয়াদাকে পূরণ করে দেখাতে পারবি তোর মাল তোর নয় তোর মানদল নয় তোর জান তোর নয় তোর জান তোর নয় শুধুমাত্র আমি পৃথিবীতে তোদেরকে রেখেছি যখন আমি মাল চাইব তুই মাল দিবি যখন আমি জান চাইব তখন তুই জান দিবি দুইটাকে নিয়ে তুই রেডি হয়ে থাকবি মাবুদের হুকুম তোর কাছে পৌঁছাবে সঙ্গে সঙ্গে জান দিবি না হয় মাল দিবি হে মুমিন আমি তোর জান মালকে জান্নাতের বিনিময়ে কিনেছি মাল মাল কাকে বলে জি ভাই আমরা মালের বিষয় বুঝি না জান কাকে বলে কত যে মূল্যবান এ বিষয় নিয়ে আমরা কোনো গবেষণা করি না জান কি জানের মূল্য কি মাল কি মালের মূল্য কি এগুলো সাহাবীদের কাছে যেতে হবে আসলে আমাদের একটা জায়গায় খুব ঢিলা হয়ে আছে না ঢিলা হয়ে গেছে আমাদের এই একজন বড় ওলামা তিনি আমাদের শিক্ষকের শিক্ষক উনি অনেক মুরব্বি মারা গেছেন আমরা যখন কায়দা পড়ি আলিফ বা তখন ওনাকে মুরব্বি দেখেছি তো উনি একটা কথা বলতেন যে গান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে ছোট ছেলে তো তাই মুখস্থ হয়ে গেছে গান শুনে কান ভরে চক্ষু ভরে নাচনে ভুরি ভুরি তফসির শুনে ফেলে রাখি পিছনে মানে কোরআন হাদিসটাকে পেছনে রেখে দেয় আর গানটাকে নিয়ে মাতোয়ারা হয়ে যায় জি ভাই তো শুনালেন আল্লাহ তাবারক বা তাআলা কঠিন কিয়ামতের দিনে যেদিন আপনার আমার জিন্দেগির হিসাব নেবে জান আর মালের আল্লাহ রসুল একটা কথা বলে দিয়েছেন খুব হুঁশিয়ার হয়ে যেতে হবে কিন্তু আমার আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন আমাদের ব্যাপারে এই গাফেলগুলির ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস নাসটাকে নাসটাকে নাস মানে মানুষ কিন্তু এখানে নাস বলতে আল্লাহ কাকে বলেছেন রব্বুল আলামিন বলছেন সাহাবীদের মতো তোমরা ঈমান আনো নাস বলতে সাহাবীদেরকে বলা হয়েছে কেন আল্লাহ সাহাবীদের দিকে আঙুল তুললেন ওই সাহাবীদের ভিতরে বড় গুণ কি ছিল একটা খবর শুনালেন বিশ্বনবী সফরে যাচ্ছিলেন কয়েকজন সাহাবীকে নিয়ে যেতে যেতে মরুভূমিতে বললেন তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল বিশ্বনবী বললেন এখানে তাঁবু রেডি করে নাও এখানে আমরা গোসল করব এখানে আমরা খানা পাকাবো খাওয়া করব খাওয়া হবে গোসল হবে সলাত হবে আরাম হবে রেস্ট হবে তারপরে আবার সফর শুরু হবে সমস্ত সাহাবীরা নিজে নিজে কাজে নিয়োজিত হয়ে গেলেন কেউ তাঁবু বানাতে শুরু করলেন কেউ হাঁড়ি ধুতে শুরু করলেন পাতিল ধুতে শুরু করলেন প্লেট রেডি করছে কেউ আবার রান্নাবান্না রেডি করছেন এরই ভিতরে কয়েকজন সাহাবি ওই জঙ্গলের ভিতরে একটা গাধাকে পেয়ে গেছে গাধাটাকে নিয়ে এসে জবাই করে দিয়েছে জবাই করার পর ওই গাধাটার মাংসগুলোকে পিস পিস করে হাঁড়িতে চড়িয়ে দিয়েছে ডেগেতে ফুটছে এবার রান্না হতে চলেছে মনে হয় জানা দুইটা মিনিট পাঁচটা মিনিট আছে রান্না হয়ে যাবে কেউ মনে মনে করছে আমি দুইটা হাড় দিচ্ছি বাবু কেউ মনে মনে করছে আমি কলিজাটা খাবো আল্লাহ তাবারাক বা তাআলার দেওয়া নিয়ামত কেউ মনে করছে আমি দুই পিস মাংস খাবো
ঠিক এমন সময় জিবরাইল আমিন আসলেন আসার পর বিশ্বনবীকে মোলাকাত করে ফিরে চলে গেলেন দুইটি বার্তা দিয়ে চলে গেলেন আল্লাহর নবীকে বললেন ও দয়ার নবী গো এখনি এই মিনিটে দুইটি জিনিসকে হারাম ঘোষণা করা হলো একটা হলো কন্ট্রাক্টে বিয়ে নিকাহে মোতা যাদের কাছে কন্ট্রাক্টের বউ আছে ওগুলোকে মহরা দিয়ে মহরা না দিয়ে হালাল করে নেক নচে তাদের বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে চলে আসুক কন্ট্রাক্টে বিয়েকে হারাম করা হলো দুই নম্বর হারাম করা হলো গাধার মাংসকে গাধা মুসলমান খাবে না এই সেকেন্ড হারাম করা হলো হাড়ি এবার ফুটে এসেছে শুধুমাত্র নামাতে বাকি নামিয়ে দিলি তখন থালাতে নেবে আর খাবে আর এমন সময় তাদের কানে পৌঁছালো গাধার মাংস হারাম বন্ধুরা আমার কোন মানুষ তারা দেখেন সঙ্গে সঙ্গে যার হাতে থালা ছিল থালা পড়ে গেল এ তো আর খাওয়া যাবে না যিনি জাল দিছিলেন লোকড়ি সে টেনে নিল এ তো আর খাওয়া যাবে না সাহেবরা বলছে কি করবি ও বলছে কি আর করবি যা করার তাই কর হাড়িটাকে এইভাবে টানতে টানতে নিয়ে এসে ওই চুলাতে হড়হড় করে মাংসগুলোকে ঢেলে দিল একটা পিসও মুখে দিল না এরই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা কিলালাহুম আমিনু কামা আমানান নাস ঈমান আনবি তো ওদের মতো আন সামেহনা ওয়াতানা কানে পড়ে গেছে আমলের ময়দানে ঢুকে গেছে হে বাংলাদেশের মুসলমান 62 বছর বয়স জীবনের প্রথম থেকে শুনে আসছি সুদ হারাম আজও পর্যন্ত সুদের ময়দান থেকে বেরোতে পারিনি মদ হারাম আজও পর্যন্ত মদের ময়দান থেকে বেরোতে পারিনি বন্ধুরে এর জন্য তারা সোনালি মানুষ হয়ে গেছিল কেন শোনার পরে পরে তারা আমল করেছিল আল্লাহ তাবারক বা তাআলা বলছেন ওই যে জান আর মাল আমার হাজার বললেও তারা শুনছে না মা আমার বোন আমার ও আমার বেটি সোনা মানিক রে আমার বোনেরা আপনাদেরকে একটা উপহার দিই আগে আল্লাহ আগে মেয়ে আর ছেলে একই সঙ্গে পর্দার আয়াত নাজিল হয়নি মসজিদে নামাজ পড়তে যেত মসজিদে নববীতে এখনও নামাজ পড়ে মসজিদে হারামেতে এখনও নামাজ পড়ে মসজিদে বেপর্দা নামাজ কোনো পর্দার আয়াত নাজিল হয়নি সাহাবিরাও যেমন যায় সাহাবিয়ারাও সেরকম যায় বন্ধু আমার হঠাৎ করে পর্দার আয়াত নাজিল হয়ে গেল হলো তো হলো এসার নামাজের পর আয়াত নাজিল হলো এসার নামাজ ওই হালাতি ছোট চাদর নিয়ে পরে চলে গেছে মেয়েরা এরপরে এসার নামাজ যখন হয়ে গেছে জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে গেলেন এদের জন্য পর্দা করতে হবে পর্দাকে ফরজ আইন করে দেওয়া হলো যখনই পর্দা ফরজ আইন হয়ে গেল আল্লাহর নবী বললেন রে সাহাবীরা মেয়েদেরকে খবর দিয়ে দাও তাদের জন্য পর্দা ফরজ আইন হয়ে গেছে তারা আর খোলা ময়দানে বেরোতে পারবে না আল্লাহ তাদেরকে পর্দা দিয়ে তাদের মূল্য বাড়িয়ে দিয়েছে যে জিনিসের মূল্য যত বেশি সে তত ঢাকা থাকে অতএব সোনা যেমন মূল্য ওপেন মার্কেটে দেখা যাবে না লোহার দাম কম তো রেল লাইনে পড়ে আছে আল্লাহ এদের দাম বাড়িয়েছে এর জন্য এদেরকে ভিতরে টেনে নিয়েছে পর্দাতে ঢুকিয়ে নিয়েছে ঘোষণা হয়ে গেল ফজরের আজান দিলেন বেলাল একজন মুরব্বি মহিলা সে নিজে যাচ্ছে মসজিদে এখনও তার কানে পর্দার আয়াত পৌঁছায়নি মেয়েটি যেতে যেতে মসজিদ আর বাড়ির মাঝামাঝি পৌঁছিয়েছে তেমন সময় তার একটা নাতি বলছে নানি যে দাদিজি তোমার কাছে কি পর্দার খবর পৌঁছায়নি বলে না ভাই গত রাত্রিতে জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে পর্দার ব্যাপারে বলে গেলেন মেয়েদের জন্য পর্দা ফরজ হয়ে গেছে মেয়েটি সঙ্গে সঙ্গে জমিনে বসে গেল ছোট্ট চাদরটাকে নিয়ে ওকে বলছে ভাইরে আমার বড় চাদরটা বাড়িতে তোলা আছে তুমি এনে দাও আমি ওই চাদর না নিয়ে আর যাব না এই ছেলেটা বলছে দাদি যে বাড়িতে ফিরে চলে যান এই অক্তে আর মসজিদে যেতে হয় না নচেত এই হালাতেই মসজিদে চলে যান পরের অক্তে থেকে আপনি পর্দা শুরু করবেন মেয়েটি জবাব দিচ্ছে ভাইয়া রে শোনো কানে পড়ে গেছে আল্লাহর হুকুম আর আল্লাহর জমিনে এক কদম আমি বেপর্দা হাঁটতে পারবো না
এ সাহস আমার নাই এ ক্ষমতা আমার নাই অতএব তুমি এক্ষুনি চাদর আনো আমার আমল এখন থেকে স্টার্ট হয়ে যাবে তো আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন মুমিনেরে আজকে তুমি 50 বছর আগে নিজেকে কালেমা পড়ে মুমিন নামে ঘোষণা করে দিয়েছো যদি তোমাকে মুসলমান বাদ দিয়ে অন্য কিছু বলা হয় তো তুমি রেগে যাবে কিন্তু হাদিসের লেশ মাত্র তুমি মানো না কোরআনের হুকুম তোমার দিলকে গ্রাস করতে পারে না অতএব জিন্দেগির মানদণ্ডটা কোন দিকে তুমি নিয়ে যেছো ইন্না ইলাইনা ইয়াবাহম আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে এবং তোমার জীবনের হিসাব দিতে হবে ভাইয়া আমাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছি বেলাইনে চলে 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 আসল আলো আর খুঁজে পেছি না আসল আলো আর খুঁজে পেছি না তাছাড়া আজকে আমাদের অবস্থা এত ক্ষীণ কেন এত নগণ্য কেন আজকে আমরা শেষ হয়ে গেছি মাইমুনি লাউরিদি বলছেন জানার মাল কি জিনিস তুমি জানো না বিশ্বনবী ওসিয়ত করে গেছেন পাঁচটা জিনিস হচ্ছে সবথেকে বড় নিয়ামত পাঁচটা আসার আগে তা আজকের এটা আমার বক্তব্য নয় আমি একটু তুলে নিচ্ছি আল্লাহ রসুল বলছেন গেনাকা কাবলা ফাকারিকা ফকির হওয়ার আগে সম্পদকে নিয়ামত বলে মনে করো সম্পদ একটা বড় নিয়ামত সম্পদ একটা বড় নিয়ামত আল্লাহ কোরআনে বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া এই আয়াতটা কখন নাজিল হলো এই আয়াতটা নাজিল হলো রসূলের ব্যবহারের জন্য জি বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে খুতবা দিচ্ছেন রানিং খুতবা চলছে আর হুসেন আর হাসান দুই নাতি সুন্দর করে মুসল্লির পোশাক পরে মসজিদের গেটে ঢুকছে আম্মু জান ফাতেমা তাদেরকে সাজিয়ে দিয়ে বলছে আব্বু যাও তোমার নানা খুতবা দিবে শোনো দুই ছোট ছোট মুসল্লি এরকম নাবালক যখনই মসজিদের গেটে ঢুকছে আল্লাহর নবী ওদেরকে দেখে আর থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে গেলেন মুসল্লিদেরকে এইভাবে সাইদ করতে করতে একজন দুইজনের কাছে পৌঁছে এই কাঁধে একজনকে আর এই কাঁধে একজনকে নিয়ে আবার এসে মিম্বারে উঠলেন জি ভাই এখন যদি ইমাম সাহেব এটা করে চাকরি থাকব বলেন চাকরি থাকব জি দুইজনকে যখনই দুই কাঁধে নিলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন আমার নবীকে বার্তা দাও আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল আর সম্পদ হলো পৃথিবীর একটা সৌন্দর্য তবে মালের দুটি ভাগ আছে মালের দুটি ভাগ আছে আমাদের ইন্ডিয়ান একজন মুফাসির মাল দুটির নাম দিয়েছে একটা মালের নাম হচ্ছে মালে কারুনি আর একটা মালের নাম হচ্ছে মালে উসমানি মালের দুটি ভাগ উসমানেরও মাল ছিল কারুনেরও মাল ছিল তাই তিনি তফসির করতে গিয়ে নিজেই বলেছেন এটা আমার আকলি দলিল মালে উসমানি মালে কারুনি একটা আপনার বাড়ির পাশে ধনী আছে আর একটা আপনার বাড়ির মার বাম পাশে ধনী আছে আপনি খেয়াল করে দেখবেন কার কাছে কারুনের মাল আছে আর কার কাছে উসমান গানির মাল আছে সেটা কীরকম চম্বুক আছে এই দিকে দিবেন ধরে নেবে ওই চম্বুকটাকে যদি এই দিকে ঘুরিয়ে দেন দুইজন দুইজনকে ঠেলবে কাছে আসতে দিবে না আবার এই দিকে এই দিকটায় ধরবে একে বলে আকর্ষণ এই দিকে ধরবে না এটাকে বলে বিকর্ষণ ছিটিয়ে ফেলবে এ যার মাল বাড়বে এমনও লোক আছে মাল বাড়তেই আছে বাড়তেই আছে যত মাল বাড়ছে ও আল্লাহকে তত জড়িয়ে ধরছে তত নামাজি তত পরেশগার তত দান তত খয়রাত তত মসজিদ তত মাদ্রাসায় লাখ লাখ টাকা দিছে জানতে হবে মালে উসমানি আল্লাহ দান করেছে আর যার মাল বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক যত দূরে হয়ে যাবে জানতে
দেখাবে মাল আছে কিন্তু মালে কারণই আছে কারণের মাল যার ঘরে ঢুকবে আল্লাহর সাথে সম্পর্ক তার দূরভীত হবে আর ওসমানের মাল ঢুকলে দূরভীত হয়ে নিকট হয়ে যাবে আল্লাহর সঙ্গে আর কারণের মাল যার ঘরে ঢুকবে তার সঙ্গে আল্লাহর দূরত্বতা বজায় হবে আল্লাহ বলছেন আমি মাল কিনে নিয়েছি তোদের এখন বলেন আপনারা একবার মুখ খুলেন যতটি মানুষ আমরা বসে আছি আমাদের মাল কি আমাদের না আমরা মালের মালিক নয় বলং রাখোয়াল রাখোয়াল মাল যার সে মালিক উপরে আছেন তিনি আর রহমান ও আরশস তাওয়া আমাদের মাল আমাদের নাই এবার বলেন জান কি আমাদের না জানকার আল্লাহ দেখেন দুটার মালিক তিনি মহাসিংহাসনের সমাসীন এই মালটা কখন দিতে হবে আল্লাহকে আল্লাহ কখন আসবে চাইতে জি ভাই আল্লাহ কখন আসবে চাইতে যখন আসে তো আসে আপনাদের এখানে আসে আল্লাহ এবার ভেজাল কথা শুরু হলো আপনারা যারা বাইক চালান বাইক বা চার চাকা চালান এক কথায় ড্রাইভার যারা তাদেরকে একটা কথা বলি রোডে চালাতে গেলে ক নম্বর গিয়ার লাগে বলছে ছয় নম্বর লাগে ও ভালো ড্রাইভার ই বলছে সাত নম্বর লাগে সাত নম্বর তো গিয়ারই নাই রে ভাই তাহলে ক নম্বর গিয়ারে গাড়ি চালাতে হয় কোনো এটা নম্বর নাই ড্রাইভারের মাথা রোড দেখলে বলে দেবে এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে রোডের পরিস্থিতির ওপরে কথা ঠিক না ভুল আর একটা সহজ করে উদাহরণ দিই ছাতা কোথায় রাখতে হয় বৃষ্টি হলে মাথায় থাকে যদি সাইড থেকে মারে যদি সাইড থেকে মারে বাস যেদিক থেকে পানি মারবে ছাতা সেই দিকে রাউন্ড হবে ঘুরবে ঠিক না ভুল মাথায় ছাতা এটা কথা নয় পানিকে আটকানোর জন্য ছাতা তাহলে পরিস্থিতি আপনার ব্রেনকে বলে দিচ্ছে ছাতা এখন মাথা থেকে নামিয়ে ডান দিকে দাও তেমনি পৃথিবী দিকে তাকালে আপনি বুঝতে পারবেন প্রকৃত ইমানদার হলে আপনার হৃদয়কে আল্লাহ বলবে এখন তোর মালটা আমার দরকার প্রকৃত ড্রাইভার রাস্তা দেখলে গিয়ার কি চাইছে গাড়ি গাড়ি তো মুখ নাই গাড়ি কোন গিয়ারটা চাইছে যেমন ড্রাইভার বুঝে নেই ও টপে ছিল চলে আসলো দুয়ে আবার দুই থেকে ভালো রোড পেয়ে গেল তো টপে চলে গেল ড্রাইভারকে গাড়ি একবারও বলেনি যে এটা দাও তেমনি প্রকৃত মালদার যারা আছে তারা পৃথিবীর পরিস্থিতির দিকে তাকাবে আর তারা বলবে আমার আল্লাহ এখন মাল চাইছে এখন জান চাইছে এটা সাহাবীরা বুঝেছিলেন কি করে বুঝেছিলেন একটা ঘটনা শুনাই হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি মুসলিম জাহানের খলিফা হায়াতে রসুলে নই আল্লাহ রসুল চলে গেছেন দুনিয়া থেকে আবু বাকার গেছেন উমার গেছেন এখন হযরত ওসমান গনী মুসলিম জাহানের গদিতে বসে আছেন মদিনার বাজারে গেছেন গম বিক্রি করতে জি আপনাদের দেশে চেয়ারম্যান বাজারে গিয়ে বিক্রি করবে নিজের মাল করবে না কিন্তু তিনি গেছেন দাঁড়িয়ে আছেন বড় বড় পাইকার আসছে বলছে হুজুর কত নেবেন বলেন মালটা কত করে মন নেবেন বলেন উনি খালি একটা শব্দ ব্যবহার করছেন যে একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন বাজারটা একটু উঠুক হঠাৎ উনি দেখছেন এই দিকটা মাছের পটি এটা কাপড়ের পটি গমের পটি সবজি পটি আলাদা আলাদা লাইন করা আছে হযরত ওসমান গনি যেখানে দাঁড়িয়ে আছেন বাজারে তিন রকম হাটে লোক থাকে কিছু বেচতে আসে কিছু কিনতে আসে আর কেউ বেচা কেনা করে না শুধু ভিক্ষা করতে আসে কিছু ভিখারি ঠিক ওসমান গনি যে লাইনে দাঁড়িয়ে আছেন বহু দূরে আপনার মরুভূমির বুক চিরে একটা দল ওই দিকে ঢুকছে
তাদের ভিতরে শিশু আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, পুরুষ আছে, নারী আছে, সব রকম মিলিয়ে তাদের পরনে বড় কাপড় নাই, কখন খেয়েছে তারা জানে না, তাদের হাড়গুলো ঘোনা যাচ্ছে, পেটের চামড়াটা গিয়ে পিঠে লেগে গেছে, চোখগুলো ঢুকে গেছে, মাথা তো কোনো তেল নাই, তারা ভিক্ষা করার জন্যে ওসমান গনির ওই গলিতেই তারা ঢুকতে শুরু করেছে পটিতে। হযরত ওসমান বললেন, দাঁড়িয়ে যাও, পাতো তোমার গামছাটা, লাও তুমি লাও, চলো তুমি এসো, লাও তুমি লাও, আবার প্যাকেটগুলো দিতে 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 তারাও শেষ, মালও শেষ। পাইকাররা এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও রসুলের জামাতা, আপনি কেমন করে কাজটা করতে পারলেন, এই কাজটা আপনার দ্বারা কী করে হলো, ওই গরিবেরা কটা টাকা আপনাকে দিয়েছে বলেন, আর আমরা উন্নত মানের দাম দিয়ে পেতে চাইলাম, তাও আমরা পেলাম না, এটা তো আপনার ইনসাফের কথা হলো না। হযরত ওসমান বলেছিলেন, বন্ধুরে আজকে ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আজকে টাকার বিনিময়ে দিইনি, আমার গমটা জান্নাতের বিনিময়ে চলে গেছে, সেই জান্নাতের তোমরা একটা ইঁটও কেনার ক্ষমতা রাখো না। এ হলো সাহাবীদের চেতনা, এখন আমার কাছ থেকে মাল চাইছে না জান চাইছে, কত বড় তারা মাল জানের ড্রাইভার ছিল বুঝে নিল, এখন কোন পরিস্থিতিতে আমাকে গিয়ারটা কত নম্বরে লাগাতে হবে বুঝে এল। জানের কথা একটা বলি, জঙ্গা হুদে ওহুদের দিন বিশ্ব নবী লোহার জামা পরেছেন, লোহার বর্মা নিয়েছেন এবং লোহার হেলমেট লাগিয়েছেন, শরীরের ওজন থেকে স্বাভাবিকতায় রসুলের ওজন বেড়ে গেছে। আল্লাহ নবী চেষ্টা করছেন একটা পাহাড়ের পাথরে উঠব প্রাদেশে, একটু উঁচু হয়ে যাচ্ছে, শরীরটাও ভারী হয়ে গেছে, লোহার জামা পরেছেন বিশ্বনবী উহুদের প্রান্তে, তার জন্যে উঠতে গিয়ে পাটা অনেকটা উঁচু করতে গিয়ে শরীরের ব্যালেন্স আনতে পারছে না। হযরতে তালহা দেখে নিলেন, নবীজি পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই নবীজির কোনো কাজ আছে, নবীজি পাগল নন যে ওখানে কেন উঠতে চাইবে। হযরতে তালহা বিলম্ব না করে দৌড়ে গিয়ে পাথরটা নিচে শুয়ে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ আপনি আপনার পাটা আমার বুকের ওপরে রেখে উঠে যান। বিশ্বনবী হযরতে তালহা শুয়ে গেলেন, বিশ্বনবী তালহার পিঠে পাটা রেখে তখন পাথরটা কাছিয়ে গেল, একটা সিঁড়ি ধাপ হয়ে গেল, আল্লাহ নবী পাটা রাখলেন, আর পাথরে পাটা যখনই রাখলেন নবীজির মুখ থেকে বের হয়ে গেল, তালহা রে তুমি জান্নাতকে অজীব করে নিলে। তারা জানের বিনিময়ে কখন জান্নাত কিনা যায় আর মালের বিনিময়ে কখন জান্নাত কিনা যায়। ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। জি ভাই, আপনাদের দিকে ছেলেমেয়ের বিয়ে হলে বিয়ের কার্ড ছাবে কি ছাবে না? বিয়ের কার্ড ছাবে তো? এতগুলি লোক, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কত দূর সফর করেছি জানেন? এখনো বলিনি, শেষকালে শোনাবো আর কিভাবে আসলাম। একমাত্র আল্লাহ মদত করেছেন আমাকে। জি, ওই নেপাল বর্ডারে ছিলাম বহুত দূরে, তো কার্ড ছাবে, বিয়ের কার্ড ছাবে। তো কোনো দিন দেখেছেন যে বিয়ের কার্ডের নিচে লেখা আছে আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে কিংবা আমার বিয়েতে তুমি বড় রকম একটা গিফট বা মাল নিয়ে হাজির হও, লেখা থাকে না? নিয়ে যাই তো, আর হ্যাঁ না বলেন, নিয়ে যাই তো যায়। এদিক দিয়ে চেতনাটা ঠিক আছে যে শালির বিয়ে দোলাভাই হয়েছে, একটা বড় জিনিস লাগবে, এদিক দিয়ে হুঁশ ঠিক আছে। নাতির বিয়ে আমাকে যেতে গেলে অনেক টাকা লাগবে, এদিক দিয়ে হুঁশ ঠিক আছে, কিন্তু মসজিদে কাজ চলছে তখনই খালি মাথাটা কাজ করছে না। কথাটা বোঝাতে পারলাম? তখনই মাথাটা কাজ করছে না, তখনই ব্যায়াম হয়েছে, মেন্টাল একটু অসুবিধা, বুঝতে পারছে না যে কী করতে হবে। আমাদের কলকাতায়, দক্ষিণ কলকাতাতে একটা মাদ্রাসা আছে,
ভালো মাদ্রাসা ওই মাদ্রাসার জলসাতে আমরা তিনজন বক্তা গেছি তো আমাকেই মাঝে দিয়েছেন আর আগে একজন আমার পরে একজন আর হে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল যিনি হেড তিনি আমাকে কানে কানে বলছে ভাই আপনি একটু কালেকশন করবেন কালেকশন কি করব বলে হ্যাঁ 10 মিনিটের বেশি 11 মিনিট করবেন না এটা আজীব ব্যাপার 10 মিনিটে কি কালেকশন হবে রে ভাই বলে আপনি করবেন তো লোক কিছু না হলো আপনাদের আজকে যা লোক দেখছি এর ডবল কি তিন গুণ হবে তো 10 মিনিটে কালেকশন হলো 4,500 মতো আইডিয়া 3,500 কি 4,000 কি 5,000 মতো হলো তো আমার তো মাথা খারাপ এ যা লাইট সাউন্ড মাইক প্যান্ডেল এখানেই তো লাখ দুই তিন খরচ আছে তো কি করে কি করবে তারপর তো সারা বছর মাদ্রাসা চালার ব্যাপার আছে আমার টেনশনে যতই হোক আমি কমিটি না হলো একটা টেনশন বক্তা মানুষ আসলাম কিছু হলো না রোমে বসে আছি তো হেড মলানা হাসতে হাসতে বলছে চলেন খেয়ে নেন বলে এও তো খুশিতে আছে রে ভাই টেনশন নেই 4,000 টাকায় কি করে কি করবে তারপরে ভিতরে গেলাম খেতে খেতে আমি বলছি হুজুর কিছু মনে করবেন না আমার কিন্তু টেনশন হয়েছে এই 4,500-5,000 টাকায় কি করে কি করবেন বলছে তাও তো বেশি হয়েছে গত বছর 2,500 হয়েছিল আমি কি করে কি করবেন আপনারা তখন উনি আমাকে যেটা বললেন এই এলাকার নিয়ম হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকে জালসার কার্ড দিতে হবে এরকম সাইজের কার্ড ওরা কিন্তু খাবে না আর যখনই কার্ডটা ওর কাছে পৌঁছে যাবে আপনাদের আজকের প্রোগ্রাম হচ্ছে 10 তারিখে তো ওদের কাছে কার্ড পৌঁছালে দুদিন আগে মানে 3 মাস আগে কার্ড ছেবেছে এখন হাতে আছে 3 মাস কি 2 মাস আর যেদিন জালসা হবে সেটা 10 তারিখ আজকে ধরে নেন ওরা 8 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মসজিদে মাদ্রাসায় দিয়ে আসবে এই পর্যন্ত আমরা 36 লক্ষ টাকা নগদ পেয়েছি এর জন্যে ওরা জালসার দিন কোনো কালেকশন শুনতে চাইবে না খালি পরিষ্কার বায়ান চলবে কোরআন হাদিসের তাহলে ওরা বলে তোর বাড়িতে যখন বিয়ের কার্ড আসে তখন তোর চেতনতা হয়ে যায় যে আমার কি নিয়ে গেলে ওই জায়গায় মানটা বাড়বে আর আল্লাহর ঘরের কার্ড তোর কাছে এসে হাজির হয়েছে তোর কি এখনো ঘুম ভাঙেনি তোকে মাইকে বক্তা দিয়ে গরম করে তোর টাকা নিতে হবে এটা ওদের চিন্তা ভাবনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين বলেন হে মুমিনেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে সেই আজাবে আলিমটাকে কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে রে পৃথিবীর বুকে এমন একটা ব্যবসা আছে দুনিয়ার যত ব্যবসা আছে ব্যবসা করলে লাভ হয় টাকা ওই ব্যবসাটা করলে তার লভ্য অংশ হচ্ছে আজাবে আলিম থেকে বেঁচে যাবে এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে সেই ব্যবসাটাকে তিনটে জিনিস তোদেরকে করতে হবে রে আমার আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহে 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনো 2 নম্বরে ওয়া রাসূলিহি এবং রসুলের উপরে ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মাল দিয়ে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন বিশ্ব নবী বলেন খাসলাতু মিন উম্মতি মালি মালি খাসলাতু মিন উম্মতি আমার উম্মতের অভ্যাস হয়েছে খালি মাল 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 আমার মাল আমার মাল আমার মাল আমার মাল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী
হে আমার সাহাবীরা তোমরা বলো নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে সাহাবীরা বলেন রাসূলুল্লাহ আমরা নিজের মালকে বেশি ভালোবাসি নবীজি বলেন না পরের মালকে ভালোবাসো নিজের মাল তো তোমার তিনটি যেটা তুমি খাবে সেটা মাল যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল আর বাকি মালগুলো তোমার নয় ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন ধন জন উপার্জন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার একবার কি কোরআনের ফারাইজের চ্যাপ্টারটা তুমি কোনোদিন কি পড়নি ওটা যখনই তুমি পড়বে তোমার বিবেক বলবে আমার মালের মেরাসের ওয়ারিস তৈরি হয়ে গেছে তারা খালি অপেক্ষায় আছে আপনি কোচে উঠেছেন বাসে উঠেছেন লোকটাকে জিজ্ঞেস করলেন ভাই কোথা নামবেন ও বলছে আমি চন্দ্রাতে নামবো আপনি তো যাবেন বগুড়া এবার চন্দ্রা ঢোকার আগে খালি আপনি রেডি হচ্ছেন কি করে ওটাতে বসবো উঠলি আমি সিটটা নিব যেদিন আপনার বেটা তৈরি হয়ে গেছে সেদিন জানতে হবে ওই জমিনে দ্বিতীয় সিট ওলা তৈরি হয়েছে খালি আপনি নামলি উই বসবে এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন ধন জন উপার্জন না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার ধন ধন করিও না ধন 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 করিও না ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না ক ধন একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার কালকে জানাজা সওয়ারি হইবে তোমার আজ তুমি পড়িতেছ রেশম পশম কালকে পড়িতে হইবে মরণের কাফন মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ মুরজিয়ালার প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সে দেশে সব করিল গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেঁধো না আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মরে যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত সাত সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল বাইবেলে বলছে তোমার হারিয়েছে কিছু তোমার হারিয়েছে কিছু মলি সাহেব মাইকে বলে দেন তো মোবাইল হারিয়েছে বলে না বাইবেলে বলছে তোমার হারাবার তো কিছুই নাই যার মাল নাই তার হারাবার কিছু আছে কিছু রে বলেন একটা বাচ্চা ছেলে একটু শিশু ন্যাংটা ও শরীরে কাপড় নাই ফুল ন্যাংটা রাস্তা দিয়ে দৌড়ছে ওর নানা বসেছিল একটু মজাক করে বলে দিল ওই তোর পয়সা পড়ে গেল তো এমনি করে খুঁজছে টাকা খুঁজছে আর কি তোর নানা যে কানে ধরেছে তোর শরীরে কাপড় আছে পকেট আছে এনেছিলি কিছু খুঁজছিস কেন যার নাই কিছু তার খুঁজারও কিছু বাইবেলে বলছে যেদিন এসেছিলি ন্যাংটা তোর আবার হারাবার কি আছে তোরই বা কি নিয়ে যাবার বা কি আর যেদিন যাবি শুধু ইজ্জত ঢাকার জন্য একটা কাপড় এর নাম দুনিয়া যার নাই কিছু তার হারাবারও নাই তুই এনেছিস ন্যাংটা এসেছিলি তোর হারাবার কিছু নাই পৃথিবীর বুকে তিলে তিলে যত মালের মালিক হয়েছিস এগুলো আল্লাহর দেওয়া শুধু আমানত যদি তোর থাকতো তো আনতিস তুই নিয়ে চলে যেতিস লুটে আনিস নিয়েও নিয়ে যেতে পারবি না এসেছিলি নাঙ্গা যাবিও নাঙ্গা জি ভাই ধরণীর বুকে
যত আশা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একে আসিনু ভবে একা একে যাবা বিদায় কাহালে পথের সাথী কোথায় গ পাব তুমি মোর সাথী চিরজন্মে অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি অতএব শুনেলেন মালের ব্যাপারে খুব সাবধান এরপরে চলেন আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সওয়ারিসি কাতা আল্লাহ মেরা সৌফিল জান্নাতি আমাল কেয়ামা কত কঠিন কথা আমাদের ইন্ডিয়ান একজন মুফাসির তিনি নতুন তফসির বের করেছেন ইউটিউবে পাওয়া যাচ্ছে পৃথিবীর বুকে যদি কোনো জীবিত জাহান্নামী তোমরা দেখতে চাও যে লোকটা সুস্থ হালে বেঁচে আছে কোনো রোগ নাই চলছে ফিরছে হাঁটছে খেঁচে শুধু জাহান্নাম যেতে বাকি আছে মওতের কারণে যদি জীবিত জাহান্নামীকেও দেখতে চাও দুই চোখে যদি তোমার দেখার শখ হয় পৃথিবীতে কোনো জাহান্নামীকে দেখব তাহলে ওই লোকটাকে দেখো সে বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে ঘর লিখে দিয়েছে জায়গা লিখে দিয়েছে জমি লিখে দিয়েছে এক বেটাকে ফাঁকি দিয়ে আর একজনকে ভিটা বাড়ি লিখে দিয়েছে আল্লাহর নবীর ফয়সালা মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহ মেরা সাহু ইয়াউমাল কিয়ামত ফিল জান্না কঠিন কিয়ামতের দিনে সে তার জান্নাত বিক্রি হয়ে গেছে কারণ ওই মালটা আল্লাহ কিনেছিল জান্নাতের বিনিময়ে যখন তুমি ওই মালটা বেলাইনে খরচা করে দিয়েছো শুনে লাও সেই দিনই তোমার জান্নাত বিক্রি হয়ে গেছে ওই বেটার কাছে এরকম মাল আপনাদের দিকে আছে এবার একটা উদাহরণ দিব খেয়াল করেন তা কেন হলো এখানে দুটা কাগজ আছে এটা আবার ভাবির না যে বুখারী মুসলিম এটা আমি উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা আমি দিইনি এটা আমাদের ইন্ডিয়ান একজন মুফাসির দিয়েছেন ভালো মুফাসির বলছি দুটো কাগজ আছে মাঝে যদি কার্বন পেপার দেয়া হয় আর এখানে যদি আমি সই করি ওদিক উঠবে না তো যে এখানে যখন দলিলটা লেখা হয় বাংলাদেশের সরকারি সাংবিধানিক আইন মোতাবেক এত নম্বর দাগের জমিকে তার বাপ তার ছেলেকে ছোটকে তাকে দান স্বরূপ দিল যে বর্ণনা উকিল লিখবে লেখক লিখবে এদিকে লেখা চলবে তখন এই দিককার পাতাতে আল্লাহর ফেরেশতা লেখে ওই তারিখে ওই জায়গায় ওই সময়ে তোর জান্নাতকে বিক্রি করে তোর বড় বেটাকে দেওয়া হচ্ছে দুটা লেখা হয়ে গেল ও যখন এখানে সই মারবে ওই কপিটা আল্লাহর কাছে জমা আছে একই ডেটের কিয়ামতের মাঠে কি বলবে আল্লাহ আমার জান্নাত বলবে এই তারিখে বিক্রি করেছিস
কাকে না তোর বড় বেটাকে সমস্ত ফাঁকি মেরে তুই ছোটকে দিয়েছিস আর তুই বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে লিখে দিয়েছিস জমি জায়গা বিশ্বনবী বলছেন এই কাজ যে করেছো এটা ফিরিয়ে আনা যদি তোমার সম্ভব হয় ওই বেটাদের পায়ে ধরে ফিরিয়ে আনো তার রাস্তা আছে নচেদ রাস্তা নাই এর একটাই রাস্তা তোমার জন্য জাহান্নাম লেখা গেছে কত ছেলে মেরাসে বঞ্চিত হয়ে চোখের পানিতে কাঁদছে বন্ধুরে পৃথিবীর বুকে বাপ বেটা থাকবে কিন্তু কিয়ামতের মাঠে থাকবে না সেদিন ইনসাফের বিচার চলবে ওয়াকুদিয়া বাইনা হুম বিল হাকি ওয়াহুম লা ইউজলামুন মুসলমান তুমি মাল স্বাধীন নও একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব নবীজি বললেন রুখে যাও তিন ভাগের এক ভাগ তুমি দান করো দুই ভাগ মিরাসের জন্য ছেড়ে যাও সবটা তোমাকে স্বাধীন দেওয়া হয়নি এরপরে চলেন আপনি নিয়ত করেছেন আল্লাহ আজকে রাত্রিতে আমি 20,000 টাকা দান করব ঠিক আছে এবার আল্লাহ যেখানে বলবে ওই জায়গায় দিতে হবে এ ব্যাপারেও আপনি স্বাধীন নন আমার আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফিরিকাম এইভাবে কোরআনে আর অন্য জায়গায় অন্যরকম আছেন নবীজি হাদিসে বলেছেন যেগুলোকে শর্টে সেরে নিচ্ছি এক কথায় আমার আল্লাহ যেখানে দিতে বলেছেন আপনি দিলেন এবার চলেন একটা ছোট্ট মতো জিনিস আপনাদের সামনে দিয়ে দিই কেন 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 নামে একটা শব্দ আছে কয়ে একার দন্ত না দিলে কেন হয় তার সামনে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলে কেন কিছু জিজ্ঞেস করা হয় কেন এই কেনটা ডিটেকটিভওয়ালারা বেশি ব্যবহার করে যারা ডিটেকটিভের বই পড়াশোনা করে যারা গোয়েন্দা বিভাগের চলাফেরা করে তারা কেনটা ব্যবহার করে করে তদন্ত করে ওই যে মার্ডারটা হলো কেন বলে স্যার জানি না তুই দাঁড়িয়েছিলি কেন এই কেন দিয়ে দিই ওকে বের করবে আর কেনটা হলো জাসুসদের কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওলা তাজাসসু তোমরা জাসুসি করিও না তাহলে তুই দাঁড়িয়েছিলি কেন স্যার ওখানে এমনি গেছিলাম এমনি গেলি কেন এই কেন 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 পৃথিবীর উকিলরাও কেন শব্দ ব্যবহার করে তাই একজন মুফাসসির বলছে শুনে নাও আল্লাহ রসুল বলছেন পৃথিবীর যত কেন আছে তুমি টপকে দিতে পারবে সত্য মিথ্যা গোলতাল পাকিয়ে টপকে দিতে পারবে যেমন আজকে আমি একটা সুন্দর কৌশল অবলম্বন এয়ারপোর্টে করলাম বলে বেরিয়ে আসলাম যদি ওই কৌশলটা না করতাম তাহলে মোটামুটি রাত 12টার আগে এয়ারপোর্ট থেকে বেরোতে পারতাম না যে ঘটনা ঘটেছিল তাহলে কৌশলটা কেন এই কেনটাকে টপকানোর বহু রাস্তা আছে কিন্তু আল্লাহর নবী বলছেন এক জায়গায় হুঁশিয়ার থাকো আল্লাহ যদি বলে কেন তোমার টপকাবার উপায় হবে না আল্লাহ যদি বলে কেন ওই জায়গাতেই তোমার গাড়ির চাকার ব্রেক হয়ে যাবে আর তুমি আগাতে পারবে না তাহলে এমনভাবে জানমালকে ব্যবহার করো যেন আল্লাহর মুখ থেকে কেন শব্দ কিয়ামতের মাঠে না বের হয় উম্মত তার কারণ হলো এবার আমি নূর মোহাম্মদ আজকে রাতে 20,000 দান করবো আল্লাহ বলছে কর 10,000 মসজিদে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে চল আগেবার আরও 8,000 দিয়ে দিলাম মাদ্রাসায় থাকে 2,000 পড়া প্রতিবেশীকে আমি দিয়ে দিলাম 1900 টাকা মাত্র থাকে 100 টাকা এরপর আমি 100 টাকা নিয়ে ঘুরচাল্লা দিব বলছে তুই দান কর ঠিক জায়গায় আছে আমি এখনো কেন বলি নাই এর মধ্যে 80 টাকা দিলাম ইমাম সাহেবকে চা খেতে মাত্র থাকে 20 টাকা এবার 20 টাকা কাকে দিব বলে এখানে গান পার্টি আসবে ওখানে চাঁদা চলছে 20 টাকা যাই ফেলে দিলাম আল্লাহ বলে দিলে কেন আমার মাল ওখানে গেলে কেন মাল তো তোর লয় মাল তো আমার আমি তোর কাছে রেখেছি মাত্র ওই জায়গায় তো আমি দিতে বলিনি কেন যখনই বলে দিবে আল্লাহর নবী বলছেন আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাওয়ার জন্য রেডি হও আল্লাহর কেনকে টপকাতে পারবে না এবার আমার জান আল্লাহ জানের হিসাব নিতে শুরু করেছে রাত্রিবেলায় আল্লাহ ঘুমাইলাম ফজর পর্যন্ত আল্লাহ কেন বলছে না চল চালিয়ে যা ঘুমাবার জন্য দিয়েছি আজান হলো উঠলাম উজু করলাম গোসল করলাম নামাজ পড়লাম আল্লাহ বলছে ঠিক আছে চল তোর গতি ঠিক আছে এত বড় একটা নামাজি ফজরের জামাত পড়েছি কোরআনের তেলাওয়াত করলাম আলহামদুলিল্লাহ চল আরও আগেবার মাঠে খেতিতে কাজ ছিল ব্যবসা বাণিজ্যে চলে গেলাম জোহরের সময় ফিরে এসে এই জোহরের নামাজ পড়লাম রব্বুল আলামিন বলছে ঠিক আছে এরপরে রেস্ট করলাম আল্লাহ শুনে যাচ্ছে তারপর আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ে চা খেতে মন গেল রব্বুল আলামিন চা খেতে গেলাম
কত খুঁজছিলি চায়ের দোকানে আধা ঘন্টা? বলে ঠিক আছে, চা ছিল না, বানাচ্ছিল এই জন্য লেট হয়েছে। ঠিক আছে, আধা ঘন্টা ছিলি, তারপরে কী করলি? বলে দু ঘন্টা চায়ের দোকানে বসে বসে গল্প করলাম। আল্লাহ খালি বলে দিলে কেন, কী দরকার ছিল তোর? এই যে কেন, যদি একবার আল্লাহ বলে দেন কিয়ামতের মাঠে, বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা, তোর মতো 100টা ব্রেন যদি লাগিয়ে দেয় ওই কেনটা টপকিয়ে গিয়ে জান্নাতের দরজায় পৌঁছাবি? অসম্ভব। অতএব পৃথিবীতে মাল আর জানকে খরচ করার ব্যাপারে অতটাই সতর্কতা অবলম্বন কর যেন তোর সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, কেন শব্দটা না ব্যবহার করে। ভাইরা আমার, এই পর্যন্ত শেষ নয়। একদিন খেজুর এসছে, হাদিয়া সাদকা নয়, হাদিয়ার খেজুর গিফট। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে বললেন, রে আমার সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও, আজকে কোন আল্লাহর বান্দা তোমাদেরকে খুশি করার জন্য খেজুর দিয়েছেন। লাইন দিয়ে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, লাও তুমি দুটো লাও, পাঁচটা লাও, তুমি দশটা লাও, তুমি ছয়টা লাও, তুমি চারটা লাও, দুটা লাও। দিতে 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 হজরতে আলী দাঁড়িয়ে আছেন ওই লাইনে, রসুলের জামাই। মনে মনে ভাবছে, আহা, শ্বশুরের পালা পড়েছে বিলি করা, খাওয়ার পালা পড়েছে জামাইয়ের, তাহলে তো ছাড়া যায় না সুযোগ। হযরত আলী বড় করে হাত পেতেছেন, আল্লাহ নবী মাত্র চারটা দিয়েছে, আর হযরত আলীর মুখটা ছোট হয়ে গেল, আমার শ্বশুর মাত্র চারটা। কিন্তু বিশ্বনবীর চোখ বাজ পাখির মতো দৃষ্টি, বুঝে ফেলেছে আলী আমার রাজি হতে পারেনি। এই দম চলে গেলেন, আলীও চলে গেলেন, সবাই চলে গেল। একদিন গেল, দুদিন গেল, পাঁচ দিন গেল, ২০ দিন গেল। হঠাৎ একদিন নবীজি বলছেন, পাথরটা নিয়ে এসো, আগুন জ্বালাও। লকড়ি জ্বালানো হলো, পাথরটার উপরে দিয়ে দাও, দাও 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 করে জ্বলছে, পাথর এত হিট হয়ে গেছে পাশে যাওয়া যাবে না। বিশ্বনবী বললেন, গত কয়েকদিন আগে আমি ফজরের পর খেজুর বিলি করেছি, কে কে তোমরা খেয়েছো? হাত তুলো। তারা হাত তুললো। আল্লাহ নবী বললেন, এই পাথরের উপরে পা দিয়ে কে বলতে পারবে খেজুরটা কীভাবে খরচা করেছো? কেউ পারল না। হযরত আলী উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চারটা দিয়েছিলেন, একটা আপনার মেয়ে ফাতেমা, একটা আমি, একটা হাসান আর একটা হুসান, চারজন চারটা খেয়ে নিয়েছি, পাথর থেকে নেমে গেল, পায়ের নিচের চামড়াটা পুড়ে গেল। এই নবী বললেন, আলী রে, চারটা খেজুরের যদি এই অবস্থা হয়, যারা কোটিপতি তাদের অবস্থা কি হবে? ওতে মাল মেপে ব্যবহার করো, আর জানকে মেপে ব্যবহার করো। আলী রে, ভাবিও না মাল আর জান হয়েছে বলি যেখানে সেখানে খরচা করবো। এর জন্য আল্লাহ তাবারকাতালা কালাম পাকের মধ্যে সবরের তিনটি স্তর বলেছেন, সবরে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদদাররাই ওয়াহিনাল বাস। সবর তিন জায়গায়, একটা সুখে, একটা দুঃখে, আর একটা হলো জিহাদের ময়দানে। তিন জায়গায় সবর দেখাতে হবে। তাহলে সুখ দুঃখে সবর তো বুঝলাম, দুঃখে সবর তো বুঝলাম, কিন্তু সুখের সবরটা বুঝতে পারছি না। সুখে আবার কি সবর লাগে নাকি? জি ভাই, দুঃখের সবরটা বোঝা গেল, কিন্তু সুখের সবর লাগে? দুঃখের সবর নাই তো সবর, সে তো আসান, কিন্তু মাল হয়ে গেলে আর আল্লাহকে তাওয়াক্কা নাই। টিভি চালিয়েছে, মসজিদ আজান হচ্ছে, এর মতো বিয়াদবার কে আছে? ওই জন্য ছিল না মাল এক ভালো, ছিল হলো তো মাল যান চলে গেল। অতএব শুনেলেন, তিন জায়গায় সবর দেখাতে হবে। অতএব হে মালদার, মাল কখন দিতে হবে আর যান কখন দিতে হবে? এবার ওই তালহা, তালহা শুয়ে গেলেন, আল্লাহ নবী পাথরে উঠলেন, বেইমানেরা রসুলকে কেন্দ্র করে লক্ষ্য করে তীর ধরেছে। কে লক্ষ্য করেছে, কে লক্ষ্য করেছে না? তালহা লক্ষ্য করেছেন, তালহা লক্ষ্য করেছেন, এইমাত্র রসুলের দিকে তীর আসবে। আল্লাহ নবীকে এইভাবে ধরলেন, ধরে পাহাড়ের একটা গর্ততে নসিরকে ভরে দিয়ে হযরতে তালহা সামনে দাঁড়িয়ে গেলেন। বলেন, রাসূলুল্লাহ, আপনি বের হবেন না, কোনো রকমে ওখানেই থেকে যান, আমি সমস্ত তীরগুলোকে গ্রহণ করে নিচ্ছি। বন্ধুরে, একটা নয়, দুইটা নয়, 180টা তীর বুকে নিলেন। সেই তালহা 180খানা তীর খাওয়ার পর যখন পড়ে গেছেন, আল্লাহ রসুলকে তুলে আছার মারা হলো, হেলমেটটা ঢুকে গেল, এইবার দাঁত একটা ভেঙে গেল, গলগল করে রক্ত বের হচ্ছে। এমন সময় হযরত আলী পানি আনতে গেছেন ঢাল নিয়ে, হযরত আম্মাজান ফাতিমা খেজুরের পাতাগুলোকে গুঁড়া করছেন, পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাবেন। এমন সময়
হযরত আবু বকর রাসূলের ঘরে একটা মাথায় হাত দিয়েছেন একটা গর্দনে হাত দিয়েছেন হাত দেওয়ার পর দাঁতকে রেডি করেছে ওই হেলমেটের হুকটাকে টেনে বের করবে 180টা তীর কর পর হযরত তালহা বলছেন ভাই আবু বকর তোমাকে আল্লাহর কসম দিছি তুমি রাসূলের হুকটা বের করবে না আজকের দিন আমি রাসূলের খিদমত শুরু করেছি আমাকে শেষ পর্যন্ত করতে দাও হযরত তালহা টেনে বের করলেন যখন বের হয়ে গেল বেশ কিছুদিন পর হযরত তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন আল্লাহর নবী কবরে লাশ রাখা হয়ে গেল আল্লাহর নবী জানাজা পড়ালেন দাফনের কাজে থাকলেন সমস্ত কাজ যখন কমপ্লিট বিশ্ব নবী দোয়া করলেন এই আল্লাহ রব্বুল আলামিন লম্বা চওড়া করে হাত তুলে কবরে দোয়া করলেন না শুধু একটা আরজি রাখলেন আল্লাহর কাছে আরজিটা কত বড় রব্বুল আলামিন আমি তালহাকে আপনার কাছে জমা দিলাম কিন্তু তোমার আখেরি পয়গম্বর তোমার কাছে একটা আরজি করছে এটা তোমাকে মেনে নিতে হবে আরজিটা কি রব্বুল আলামিন যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আর তালহা যেদিন কবর থেকে লাব্বাইক দিয়ে কিয়ামতের মাঠে উঠবে তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে মুচকে হাসবে কি সম্মান কখন পেয়েছিল যখন ইসলাম জান চেয়েছে তখন জান দিয়েছে তাই আল্লাহ বলছেন কাতিলুন ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন বন্ধুরা আমার অতএব শুনলেন কখন মাল লাগবে কখন জান লাগবে আপনি মাল খরচা করতে গেলেও স্বাধীন নন আপনি লেখালেখির ব্যাপারেও স্বাধীন নন আল্লাহ যেমন যেমন করে ফারাইজ বলে দিয়েছে ওই রকম আপনার মাল বণ্টন হবে এবং যেখানে যেখানে দান করতে বলেছে ওই জায়গায় আপনাকে দান করতে হবে আপনি মসজিদে দাঁড়ান ঠিক আছে মার্কেটে দাঁড়ান ঠিক আছে চায়ের দোকানে দাঁড়ান ঠিক আছে আপনি দাঁড়াবেন পানের দোকানে দরকার আছে দাঁড়ালেন ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতান প্রকাশ্যে গোপনে যেখানে গোনা হয় ওই জায়গায় তুই দাঁড়াবি না আল্লাহ মানা করে দিয়েছেন যেখানে প্রকাশ্য সুদ চলছে আমাদের একজন বড় মুফাসসির আপনারা তাকে চিনবেন বিখ্যাত আলিম মদিনাতে মুফতির কাজ করছেন রিয়াদের বসে তিনি বলছেন ভাই আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা প্রকাশ্যভাবে মা জাহারা মিনহা মা বাতান এবং গোপনে যেখানে গুনাহ চলছে মুমিন তুমি ওই জায়গায় দাঁড়াইও না তাহলে মদের যেখানে ভাটি আছে দাঁড়ানো যাবে না তাস যেখানে চলছে দাঁড়ানো যাবে না জুয়া যেখানে চলছে দাঁড়ানো যাবে না যেখানে রান্ডি বেশ্যা চলছে দাঁড়ানো যাবে না এই লিস্টে ব্যাংকের অফিসেও দাঁড়ানো যাবে না এটা একটা সুদের বড় কারবার চলছে ওই জায়গায়ও মুমিন দাঁড়াতে পারে না ব্যাংকের বই নাই কার আমাদের জি ভাই আমাদেরও আছে আমার তিনখানা ব্যাংকে বই ছিল ইউনাইটেড আইসিআইসিআই এসবিআই সঙ্গে সঙ্গে যেদিন শুনেছি দুটাকে ক্লিয়ার করে দিয়েছি আর একটা আছে যেহেতু ওইটা সরাতে পারছি না আমার গাড়িটাকে ওইটা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত করে দিয়েছি জি ফাইন্যান্সে যুক্ত হয়ে আছে গাড়ির অ্যাক্সিডেন্ট বাড়ির ইন্স্যুরেন্স সব তো এটা নিয়ে ফতোয়া চাইলাম ভাই আপনি যে করা ফতোয়া দিলেন দুইটা বইয়ের ব্যাংকে উড়িয়ে দিয়েছি কিন্তু একটা রয়েছে বলছে সবর করো ঘৃণার সঙ্গে চলাফেরা করো কারণ ছবি থাকলে নামাজ হবে না তো টাকাতে রয়েছে তো কি করবে তাহলেও ঘৃণা তাহলেও ঘৃণা তো আজকের বক্তব্যের মেইন বিষয় হচ্ছে জান আর মালকে কিভাবে ব্যবহার করব জান আর মাল মা বোনেরা পৃথিবীর বুকে মেয়েরা সর্বস্ব দিয়ে দিবে আপনাকে কিন্তু স্বামী দান করবে না স্বামী দান করে আরে হ্যাঁ না বলে না এতগুলি লোক আপনারা চুপ করেছেন কেন স্বামী দান করবে করবে না সর্বস্ব দিয়ে দেবে স্বামী দান করবে স্বামী হলো এক নিয়ামত কিন্তু আল্লাহর জন্য স্বামী দান করেছেন করেননি আমর ইবন জুমুর স্ত্রী স্বামীকে দিয়ে দিলেন জিহাদের ময়দানে কিভাবে দিলেন স্বামীর একটা পা ছিল ন্যাংড়া খোঁড়া একটু কষ্ট করে হাঁটতেন ডিসব্যালেন্স পা তো
ও মনে মনে ভাবছেন মহিলা মা বোন শুনেন যে কি হবে এত মনে হয় জিহাদে যাবে না এ তো কোনো কাজেই লাগবে না প্রতিবন্ধী আবার মনে মনে ভাবছে না দৈহিক ফিটনেস ভালো আছে মুখের জোরও আছে পারবে না কেন পারবে জিহাদ করতে দেখি একটু প্রেরণা দিয়ে জিহাদে পাঠানো যায় কিনা জিহাদ মানেই তো মওতের দিকে পাঠানো যায় কিনা আমর বিন জমর স্ত্রী আমর বিন জমু বাইরে ছিলেন যেই বাড়ির ভিতরে ঢুকেছেন বাসায় এসে যেই দরজায় ঢুকছে মুচকে হেসে বলছে স্বামী আমার তুমি আমাকে দেখলি বড় শক্তি দেখাও তুমি আমার কাছে যত হুঙ্কার দেখো বাগের যখনই তুমি জিহাদের নাম শুনো তখন তুমি লুকিয়ে যাও স্ত্রীর এই কথাটা আর মানতে পারলেন না আমর বিন জমু বলছে হে বেগম আমার শুধু আমি একটা পায়ের প্রতিবন্ধী তার জন্য তুমি আমাকে এত বড় ইনসাল করলে ঠিক আছে দেখা যাক কি হয় এই বলে বাড়ির ভিতরে ঢুকে গেলেন তালোয়ারটা তোলা ছিল তালোয়ারটাকে পেরে নিলেন আর তালোয়ারে যেটা খাপ ছিল কোষ এইভাবে চোখের সামনে ছুড়ে ফেলে দিল নাঙ্গা তালোয়ার চকচক করছে আঙ্গিনায় এসে উঠোনে এসে হাতটা এইভাবে আসমানের দিকে রাখলেন তালোয়ারটার উপরে চাপিয়ে দিই আস্তে 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 তলোয়ারটাকে টানছে এদিকে একবার আর এদিকে একবার আর মুখ দিয়ে বলছেন আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি এই আল্লাহ এই বিবি আর মাল আর সন্তানের মুখ তুমি আমাকে আর দেখাইও না তুমি জান্নাতের শহীদের দরজা দান করে দাও আমি বড় লজ্জা পেয়েছি আমার বিবি আমাকে কমজোর বলেছে আমি নাকি সৈন্য নয় আমি নাকি জান দিতে পারবো না ওহুদের প্রান্তে গিয়ে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে যখন জান্নাতের মেহমান হয়ে গেলেন লাশ পরে আছে আল্লাহর নবী বললেন লাশটাকে তুলো লাশটাকে চাপানো হলো উটের ওপরে চলো এটা মদিনাতে নিয়ে যে গারকুল বাকি জান্নাতুল বাকিতে দাফন করা হবে গারকুল বাকির উদ্দেশ্যে উঁটে চাপানো হচ্ছে উঁট বসে যায় লাশ না ফেলিলে উঁট উঠে যায় আবার লাশ চাপিয়ে দিলে উঁট বসে যায় আল্লাহ নবী বলে উঁটকে আর কষ্ট দিও না ওর স্ত্রীকে আসতে দাও স্ত্রী এসে যখনই দেখলো স্বামী জান্নাতি হয়ে গেছে তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহটা কি বিপদের দোয়া কিন্তু তর্জমাটা কেউ খেয়াল করে না ইন্না লিল্লাহি হে আল্লাহ তুমি আমাকে উপহার দিয়েছো তোমার জন্য আমি বড় উপহার হয়েছে ইন্না লিল্লাহি এটা হয়েছে আমার আল্লাহর জন্য হয়েছে আমি আমার স্বামীকে আল্লাহকে দিতে পেরেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি আমার স্বামীকে যে জায়গায় নিয়ে যাচ্ছ আমিও পরে পরে ওই পেছনে পেছনে ওখানে আসছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খুশি হলেন নবীজি বললেন আমর বিন জমর স্ত্রী তোমার স্বামী লাশ কেন মদিনায় নেওয়া যায় না তোমাকে কোন ওসিয়ত করেছিল কি বলে জিনা ওসিয়ত করেনি তবে একটা ঘটনা আছে আমি মনে মনে ভেবেছিলাম আমার স্বামী হয়তো কোনোদিন জিহাদের ময়দানে যাবে না এর জন্য একটু প্রেরণা উদ্দীপনা দিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন এই আল্লাহ তুমি আমার আহাল আর এই বিবির সামনে আমাকে আর আনিও না লজ্জা দিও না আল্লাহ নবী বললেন আমার বিন জমর স্ত্রী রে তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন আর সে মদিনায় ফিরে যাবে না তার ওহুদের প্রান্তে দাফন হবে এখান থেকে সে রক্ত মাখা কিয়ামতের মাঠে উঠবে মা আমার বোন আমার কখন জান দিতে হয় কখন মাল দিতে হয় কখন বেটা দিতে হয় কখন স্বামী দিতে হয় সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে মাইক দিয়ে চেতনাটা দিতে হয়নি তারা এইভাবে সারা জীবন ইসলামের সৈন্য হয়েছে অতএব মুসলমান আপনার আমার মাল আমার নিজের নয় আপনার আমার জান আমার নিজের নয় আল্লাহ যে 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 জায়গায় খরচা করতে বলবে মালকে ওই ওই জায়গায় খরচা করতে হবে জানকেও ওই ওই জায়গাতেই খরচা করতে হবে জি কতক্ষণ হলো বকা কেউ বলছেন আমাকে যে আড়াই ঘন্টা হয়ে গিয়েছে কতক্ষণ হয়েছে ও কে বলছে ওই ঠিক বলেছে ২০ মিনিট ও বাদ দিয়ে ধরেছে তো এক ঘন্টা কত হলো ২০ মিনিট দেখেন আপনাদের মূল্যবান টাইম থেকে মানুষ বোঝে না জানেন প্রতি সেকেন্ডে জীবনটা চলে যাচ্ছে যাচ্ছে না ক্ষয়ের দিকে যাচ্ছে কি না তো এগুলো একদিন পস্তাইতে হবে
ছোট্ট একটা আপনাদের মূল্যবান জীবন থেকে আমি 30 সেকেন্ড নিচ্ছি। আমার বাড়ি বর্ধমান, বর্ধমান জেলা, সেটা পশ্চিমবঙ্গের ভিতরেই, কলকাতা থেকে 165 কিলো দূর এয়ারপোর্ট থেকে। আর আমি আজকে মোটামুটি এটা 42 নম্বর আমার জালসা চলছে বছরের, ধরেন ইন্ডিয়াতে 41টা করে আসলাম এরকম আইডিয়া করে বলছি, বেশি হবে তো কম হবে না। তো এই 42 দিনের ভিতরে মাত্র একদিন বাড়িতে ছিলাম আর আজকে 1 ঘন্টা ছিলাম গতকালকে, 42 দিনের চলে গেছিলাম আরাড়িয়া। আরাড়িয়া, পূর্ণিয়া, কাটিহার, এগুলো বিহার প্রদেশের মধ্যে একটা দৃষ্টি আর কি। আর আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এলাকায় ছিলাম। তো এই যে সফরটা করছি কত দূর, আমি আসছি কিষানগঞ্জ থেকে, প্রায় 600-700 কিলোমিটার আসার পর বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টা মাত্র। আবার বের হলাম, 200 কিলোমিটার দক্ষিণ ভারতের দিকে গিয়েছিলাম, ওই মানে ধরেন উড়িষ্যার দিকে, মেদিনীপুর। ওখান থেকে আবার এয়ারপোর্টে আসলাম প্রায় 180 কিলোমিটার, টোটাল রাউন্ডটা 1700 কিলো হয়েছে আমি হিসাব করেছি, মানে এই আপনাদের এখানে আসা পর্যন্ত। তো কি যে আল্লাহর কারিশমা ছিল আপনাদের মূল্যবান সময় থেকে, এগুলো শোনানোর কথা নয়, কিন্তু আল্লাহর কুদরত বলতে গিয়ে বলছি, গত পরশু দিন আমাদের ভারতীয় সংবিধান মানে সংসদে কলকাতাতে বসে ঘোষণা করলো, যাদের ভিজিটিং ভিসা আছে তারা বাংলাদেশ যেতে পারবে, যাদের আপনার কি না বিজনেস ভিসা আছে এরা যেতে পারবে না। এটা গত পরশুর খবর। এখান থেকে যখন আমার কাছে ফোন যায় তখন আমি বললাম ইন্না, ধৈর্য ধরেন, সংসদ আজ রাতে আবার বসেছে, কাল কি বলে। তারপরের দিন আমি আমার 3-4 জন বন্ধুকে ফোন লাগালাম, বড় বড় বিজনেসম্যানকে ফোন লাগালাম, বলে ঠিক আছে আপনাকে পার করবো ইনশাল্লাহ। একজন বিজনেসম্যান ছেলে বলল যে আমি পার করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। উড়িষ্যাতে আসলাম, সকালে বিমানে উঠবো, রাত পর্যন্ত জানি যে আমি যেতে পারবো না, এটা আমার কাছে খবর, তুমি যেতে পারবে না। 4 জন এয়ারপোর্ট থেকে এবং বেনাপোল বর্ডার দিয়ে আমার টিকিট করা ছিল, আপনাদের দেশে যশোর থেকে ঢাকা টিকিট করা ছিল, ক্যান্সেল করতে হলো। ওখানে গেটে ফোন করলাম, বললো আপনার যাওয়া হবে না, মানে ভিসাটাকে ওদেরকে সেন্ড করলাম, বারবার পাঠালাম হোয়াটসঅ্যাপে, বলছে আপনি যেতে পারবেন না। ঠিক আজকে সকালবেলাতেই আইনটা চেঞ্জ হয়ে গেল, যাদের ভিজিটিং ভিসা আছে তারা যেতে পারবে না, যাদের ভিসা বিজনেস ক্লাস আছে ওরা যাবে। সঙ্গে সঙ্গে আমাকে একজন ফোন করছে, বলছে আপনার কপাল ভালো, দেন আন দেন আপনি এয়ারপোর্টে চলে যান। যেখানে এয়ার কলকাতা থেকে ঢাকা ভাড়া হচ্ছে ইন্ডিয়ান মানি 8,000 থেকে 9,000, সেখানে 16,000 থেকে 17,000 টাকা দিয়ে তৎকাল টিকিট হলো আর কি বিজনেস ক্লাসে। এরপর আমি যখন ঢুকছি ইমিগ্রেশনে, তখনও পর্যন্ত আমি ভাবছি যে কী হবে, আমাকে তো প্রশ্ন করবে যে বিজনেসটা কী করেন, বিজনেস কী দেখাবো রে বাবা, তাতে তো দেখানো যাবে না। সঙ্গে সঙ্গে মালদা থেকে আমাকে বললো যে আপনি যখনই বলবেন বিজনেস কী করে, আপনি বলবেন যে আমি শামিমা এন্টারপ্রাইজে কাজ করি। কী বলবেন বলেন, আমাকে কাস্টম ধরেছে আপনি এত বাংলাদেশ যান, কী বিজনেস আছে? বলে শামিমা এন্টারপ্রাইজ আমাকে পাঠায়, কাজ করি বলিনি, পাঠায়। সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। সব থেকে বড়ো বিজনেসম্যান উনি মালদার, ওনার সব কাগজ করা আছে, কোটি কোটি টাকা সরকারকে উনি ইয়ে দেন, ট্যাক্স দেন, ওকে সবাই চেনে। তো ওই ভাই আমার কত বড় উপকার করলেন বলেন। তারপরে আমি বেরিয়ে এলাম, এবারে বিমান 11টার বিমান ক্যান্সেল হয়ে হলো 3টে, যখন আমি বোর্ডিং পাস নিই তখন বলছে 4টা, যখন ভিতরে যায় 4:30, উড়ান দিল 4:45, বাড়তিই আছে টাইম, বাড়তিই আছে। তারপর আপনাদের এখানে আসার পর দেখছি বিশাল লাইন, এত বড় লাইন, 200 জনের পর আমার পাসপোর্ট পৌঁছাবে। আমি একটা পুলিশকে ধরে ধরলাম, ভাই একটু হেল্প করবেন। বলে কি কি হেল্প করতে হবে বলো। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, খুব ইমার্জেন্সি আছে ভাই, আমি ইন্ডিয়ান, পারেন তা দেখেন আপনার মন যদি চায়। হাতটা ধরে নিয়েছে, জানালায় দিয়ে দিল, একটু হেল্প করলেন। আমার পেছনে 150 জন দাঁড়িয়ে আছে, আমি পেয়ে গেলাম, করোনা চেক আপটা হয়ে গেল। এবারে যখন ইমিগ্রেশনে যাব, পাসপোর্টের সিম নিব, তখন দেখছি যে মোটামুটি কিছু না হলো 60 থেকে 70 জন আছে, আর একজনকে 15 মিনিট লাগবে। এবার আপনি ভাবেন 10 মিনিট 5 মিনিট 15 মিনিট। আমি আবার একজন পুলিশকে দেখলাম, ভাই আপনি একটু হেল্প করে আমাকে ইমিগ্রেশনটা বের করে দেন। বলে কেন? বললাম খুব ইমার্জেন্সি আছে।
উনি একদম সুজা নিয়ে গিয়ে কাস্টমকে বলে হুজুরকে ছেড়ে দে ইমার্জেন্সি আছে কে মরেছে দাপন করবে আর একটু বাড়াবাড়ি বলছে বললাম জাযাকাল্লাহ আপনার হায়াত দারাজ করুন ও বরে দিল লম্বা করে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল হুজুর জান বেরিয়ান এরপরে এসে এখানে পৌঁছালাম আপনাদের পৌঁছে শুধুমাত্র গোসল করেছি এত ক্লান্তি যে আমি গোসল করার পর ফিটনেস পেলাম আর শুধু এই উঠলাম খাওয়া করে তারপরে এই দু ঘন্টা প্রায় কথা বলছি আপনাদের সঙ্গে তবু আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি শারীরিক দিক থেকে বক্তি কোনো আমার কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে তো বহু দূর সফর আল্লাহ তাবারক বা তাআলা পার করে নিলেন শুধু একটা আরজি আপনাদের কাছে রেখে গেলাম আজকে শুধু হিসাব রাখবেন হুঁশিয়ার করে পা ফেলতে হবে একটা কথা জেনে রাখেন হিসাব দিতেই হবে আমি বুঝাতে পেরেছি তাও ভালো আমি বুঝাতে গিয়ে হয়তো পারিনি এটা আমার কমজোরি কিন্তু হিসাব দিতেই এখানে বিকল্প কোনো রাস্তা নেই সাহাবিদের ভিতরে হায়াতু সাহাবাটা পড়ে দেখবেন এটা যদিও হানফিদের লিখা সাহাবিদের ভিতরে এমন সাহাবি ছিলেন সারা দিন কি খরচা করেছেন কোথায় কোথায় দাঁড়িয়ে থেকেছেন বসে থেকেছেন সময়টা কোথায় কোথায় কাটিয়েছেন আর কথা কি 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 বলেছেন মুখ দিয়ে যেহেতু আর একটা হিসাব আল্লাহ লিখে রেখেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ তোমার জবানের কতগুলি আমি আল্লাহ রেখে রাখি এবং কোথা কোথা খরচা করেছেন ওই সাহাবিটা যখন রাতে শুতে যেত তখন ওই কাগজটা সে সামনে ফেলে দিত কিংবা তার হিসাবের যে প্রসেসটা ছিল সে এইভাবে ফেলে দিয়ে মনে মনে চিন্তা করতো এই কথাটা তো না বললেও চলতো এটা আমার অতিরিক্ত হয়েছে অমুককে ধরে একটু ঠাট্টাই আর কি বেশি করেছি এটা না করলেও তো চলতে এটা বেশি হয়েছে আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন মিনিট কাটিয়ে দিয়েছিলাম ওই তামাশাটা না দেখলেও তো চলতে এটা অতিরিক্ত হয়েছে এই অতিরিক্তগুলোকে সামনে নিয়ে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতেন ভাই ওদেরকে কে বলেছে যে সময় শেষ হয়ে গেল ঘোষণা জি ওদেরকে ঘোষণা কে দিল যে এবার বাড়ি যাও না সাইড থেকে কেউ ঘোষণা দিচ্ছে জি ভাই তো শুনেলেন জিন্দেগি ভি আমানাত হ্যায় কেয়ামতের দিনের হিসাব লাগবে জোরে বলেন কেয়ামতের দিনের হিসাব লাগবে আপনাদেরকে আমি যতগুলি লোক বসে আছেন সাত মিনিট বসিয়ে রাখবো একজনও উঠবেন না বলেন ইনশাল্লাহ সকলে জোরে বলেন ইনশাল্লাহ যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন একজনই পালাবে আল্লাহ বলিষ্ঠ মানুষ আছে উনি বলছেন আমি পালাবো আসলে ঝোঁকে হাত তুলেছে আর কি এটা না বুঝে তুলেছে তো যাই হোক একজনে যাব না ইনশাআল্লাহ তা এই মসজিদের উন্নতিকল্পে মসজিদ কার ঘর এখানে দান করলে নেকি আছে আর আমি মসজিদের ফাজালের বায়ন করতে যে লম্বা কিছু বলছি না সকলে রেডি হয়ে যান আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো ক্যামেরাগুলো গুটিয়েলেন যাদের আছে একটা ক্যামেরা রাখিয়ে না তাহলে ক্যামেরা থাকবে না ভেঙে অর্ধেক অর্ধেক হয়ে যাবে যতটি লোক বসে আছেন আমি লম্বা কথা আপনাদেরকে বলছি না আল্লাহকে যিনি ভালোবাসেন তিনি